नमस्कार बंधुरा भवघुरे चैनेले आपनादेर सबाइके स्वागत। आमी चले एसेछि आज के शांतिपुरे। शांतिपुरे आमी आज शाड़ी किनबो बोले एसेछि। ओ एसेछि एकटा बाड़ीते एसेछि, माने आमादेर अफिसेर अभिषेक तार आत्मीयो बाड़ीते। तो सेई बाड़ीर भेतरे एई बाइरे जे आवाजटा शुनते पाच्छेन एटा होच्छे तांतेर शाड़ी बोना चलछे। तो चलुन आज के शाड़ी देखा जाक। एई एई बाड़ीटाके आमरा ढुकबो, आपनादेर देखाई। এই অভিষেকের পরিচিত, তো আমি সেখানেই আসছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে শাড়ির দোকানটা, দোকানের ভেতর ঢুকি। কালেকশান অনেক আছে, অনেক কালেকশান দেখতে পাবেন। শুধু একটা ঘর না, দুখানা ঘরে শান্তিপুরের তাঁতের শাড়ির প্রচুর কালেকশান। রাজীবদার ইন্দ্র এসছে আমার সাথে, আর ও ভীষণ ব্যস্ত কোনটা কিনবে না কিনবে। তোমার পছন্দ হচ্ছে? নচিও এসছে, নচি এখন ব্যস্ত বাড়িতে কী কী নিয়ে যাবে। হ্যাঁ, শাড়িটা দর্শকদের বলো তো, এটা কী শাড়ি? লিলেন বাটিক। আচ্ছা, তোমার এখানে এসে শাড়ি কেমন পছন্দ হচ্ছে বলো তো দেখি। কালেকশান ভালো, আমি আবার কালেকশানটা দেখিয়ে দিচ্ছি। এখানে বেসিক্যালি এখানে শান্তিপুরের অরিজিনালিটি রয়েছে, যে কারণেই ভালো লাগা। অনেক ক্রেতাও এখানে উপস্থিত। আপনাদের বলি আজকে আমরা শান্তিপুরে এসেছি। শান্তিপুরে এসে শান্তিপুরে তাঁতের শাড়ি নিয়ে যাব না তা তো হয় না। বেসিক্যালি তাঁতের শাড়ি নেবো বলেই এসেছি, ব্লগটা বানাবো বলে আসেনি। পুজোয় ওর সব ধরনের জামাকাপড় সবার জন্য কিনেছে, আমার ও নিজে কী কিনবে সেটার জন্য ও বলছিল কদিন ধরেই। আর অভিষেক বললো তাহলে চলো আমার জন্মভিটেটা একবার দেখে আসবে। তো সেখানেই আমরা চলে এসেছি একসাথে তাঁতের শাড়ি কিনবো বলে। তো আমাদের বাড়ি এক তাঁতের শাড়ির এলাকা, ধনিয়াখালী তাঁত, আর এটা হচ্ছে শান্তিপুরের তাঁত। আজকে শান্তিপুরের তাঁতের শাড়ি আপনাদের কী কীরকম দাম, কীরকম কী কী শাড়ি কেনা হলো সব কিছু নিয়ে বলবো। তো অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন এইসব জায়গায়। পুজোর আগে যদি একটু বেশি আগে আসেন তাহলে সুবিধা হয়, কারণ অলরেডি প্রচণ্ড ভিড়। এটা হচ্ছে পুজোর আগে শেষ সপ্তাহ। শাড়ি যারা কিনতে এসছেন, এই হলো রাজীবদা, রাজীব বসা কিনি, আমি ওনার সাথে কথা বলবো। উনি এখন ব্যস্ত অন্যান্য যারা ক্রেতা এসছেন তাদেরকে নিয়ে। দাদা, এটা কি শাড়ি বলে? সিল্কের কাতান সিল্ক। দাম কত এটা? 1050 টাকা। সিল্ক শাড়ি, এখানে বিভিন্ন দামের বিভিন্ন মানের সিল্ক শাড়ি রয়েছে। প্রিন্টগুলো দেখছেন কত সুন্দর প্রিন্ট। আমরা শান্তিপুরে এসেছি মেনলি শাড়ি কিনবো বলে, আর ওকে এখন ব্লগের জন্য কথা বলার জন্য পাবেন না, এই কারণে ও এখন শাড়িতে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েছে। তবে আজকে সত্যি সত্যি শান্তিপুরের তাঁতের শাড়ির কথা এতদিন শুনেছি, শান্তিপুরে এর আগে একবার এসেছিলাম অন্য একটা কারণে, কিন্তু তাঁতের শাড়ি কিনবো বলে কোনোদিন আমি আসিনি। এবং এখানে এই তাঁতের শাড়ির কালেকশান দেখে তো একদম আমি মাস্ট ফিউজ কনফিউজ হয়ে গেছি। বিভিন্ন দামের বিভিন্ন মানের তাঁতের শাড়ি আছে। মিনিমাম যে রেট সেটা এখানে শুনলাম 150 টাকা, ম্যাক্সিমামটা অনেক অনেক ধরনের তাঁতের শাড়ি আছে। কী কী তাঁতের শাড়ি এখানে দেখলে মোটামুটি? তো তবুও হ্যাঁ, শান্তিপুরের অরিজিনাল তাঁতের শাড়ি আছে, জামদানি, জামদানির ভীষণ ভীষণ কালেকশান আছে। হ্যাঁ, কাঁকিনাড়া সিল্ক আছে, আর একটা হ্যাঁ, যাই হোক, মানে এই ধরনের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে। আরও অনেক মানুষজন এসছেন পুজোর আগের সপ্তাহ এটা, যে কারণে এই জায়গাটা ভীষণ ভিড়। তো আমরা আমাদের ব্লগটা ভাবিনি যে আজকে আমরা এইভাবে করব, চিন্তাও করিনি ব্লগ করব, নাহলে রাস্তায় আস্তে আস্তে আপনাদের অনেক কিছু দেখাতে পারতাম। শান্তিপুর একটা খুব প্রাচীন জায়গা, এখানকার রাস বিখ্যাত বলার কথা নয়। তো সেসব নিয়ে আমরা পরে একটা সময় আলোচনা করব। আজকের ব্লগটা শুধু এই শাড়ির দোকানে আমি এসেছি সেটাই দেখাচ্ছি, পুজো স্পেশাল শাড়ি। যদি কোনো দিন আপনারা আসতে পারেন, পুজোর একটু আগে আগেই আসবেন, তাতে হবে কি আপনারা পছন্দ করে শাড়িটা পাবেন। আর এই দোকানটা বলি রাজীবদার দোকান। রাজীবদার দোকানটা হচ্ছে স্টেশন থেকে অটো রামনগর মাঠ, রামনগর চড়ক মাঠ, সেই চড়ক মাঠে এসে আপনি ফোন করবেন, দাদা আপনাকে নিয়ে চলে আসবে।
দাদার সাথে বশাক শাড়ি সেন্টার নাকি তো সেখানে আমরা এর দাম নাম করে দিয়ে দিলাম ওটাই ওটাই আচ্ছা বশাক শাড়ি সেন্টার তো এখানে এসে আপনি কালেকশন আপনি নিজে হাতে দেখবেন এই শাড়িটাকে কি বলে দাদা সিল্কিন সাইন অনেক কম দামে অনেক ভালো মানের শাড়ি আছে শান্তিপুর না এলে বুঝতাম না অনেকের ব্লগ আমি দেখেছি বারবার মনে হচ্ছে ওরা বোধহয় ব্লগেতেই বলে দেয় যে এত কম দাম এত কম দাম বাট আজকে আমি নিজে এসে দেখে বুঝতে পারলাম যে এখানে শাড়ি অনেক কম দাম যথারীতি নচি আর এরা তো পুরো ঘাঁটাঘাঁটি শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছি আদৌ কটা কিনে উঠতে পারবে আমি জানি না ইন্দ্র তো পাগল হয়ে যাচ্ছে ঘাঁটতে ঘাঁটতে হ্যাঁ আর অভিষেক ও নচি আবার ছবি তুলছে আর ঝাড়গ্রামে পাঠাচ্ছে নচি কটা পছন্দ হয়েছে বল তোর আচ্ছা আর ইন্দ্র তো কথাই বলছিস না এটা কত দাম লেখা আছে ওতে 1100 টাকা দাম ও এটা মথুরা সিল্ক আচ্ছা আচ্ছা আপনাদের শাড়ির কালার কালেকশনগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন কত ধরনের কালার এখানে রয়েছে নমস্কার হ্যাঁ নমস্কার আমার চ্যানেলের নাম হচ্ছে আমরা ভবপুরে আচ্ছা ভবপুরে আজকে চলে এসেছে শান্তিপুরে আচ্ছা আচ্ছা শান্তিপুরে তাঁতে শাড়ি এত খদ্দেরের মাঝখানে আপনারা দেখাচ্ছেন যেটা স্পেশালি এবছর কী ধরনের শাড়ি মানুষজন বেশি পছন্দ করছে সবথেকে বেশি অর্গানজা চলছে আচ্ছা অর্গানজা চলছে হ্যাঁ আর হচ্ছে কাতান সিল্কের ওপরে চলছে সবথেকে বেশি কাতান সিল্ক হ্যাঁ শান্তিপুরের অরিজিনাল কোন শাড়িটা এর মধ্যে কোনটা তাঁত আছে জামদানি আছে তসর আছে আচ্ছা সিল্কের শাড়িটা বাদ দিয়ে তো সিল্কের শাড়িটা এখন শান্তিপুরে অনেক রকম হয়ে যাচ্ছে আচ্ছা আপনার এখানে রেঞ্জ কীরকম আমার এখানে 75 টাকা দিয়ে শাড়ি শুরু 75 টাকা পাকা 12 হাতের খুব দামি 75 টাকা দিয়ে পাকা 12 হাতের শাড়ি আর মোটামুটি খরিদ্দার হচ্ছে এই ধরনের শাড়িগুলোই পছন্দ করছে সব ধরনের হ্যাঁ পুজো এবছর কীরকম ভিত্তির প্রচুর ভিড় কেনাকাটাটা ভালোই একদম গুড তো আমার এটা ভালো লাগলো আমাদের ভবপুরের চ্যানেলে এই ব্যস্ততম সময়ে আপনাকে পেলাম একটা অন্য সময় আপনার সাথে খুব ব্রডলি কথা বলবো শাড়ি নিয়েই কথা হবে শান্তিপুরে শাড়ি নিয়ে কথা হবে তো ধন্যবাদ একদম আমরা এই বশাক শাড়ি সেন্টারে এসে যখন শাড়ি কিনছিলাম অলরেডি অনেক মানুষজন আসছেন এখানে কিনতে তাদের মধ্যেই একটা গ্রুপ যাদের সঙ্গে আমি কথা বলছি ওনারাও এসেছেন দমদম থেকে তো বুঝতে পারছেন শহরাঞ্চলের মানুষ খোদ শান্তিপুরে শাড়ি দেখবেন বলে এখানে আসেন কিনবেন বলে আসেন দিদি আপনি আজকে আপনি এসেছেন দমদম থেকে সপরিবারে পুজোর শাড়ি কিনবেন বলে শেষ মুহূর্তে আপনার কেনাকাটা একদম তো শেষ মুহূর্তে আপনি কি কি কিনলেন এই দাদার দোকান থেকে এখনো অবধি আমি 4টে শাড়ি দেখা হয়েছে আচ্ছা তো 4টেই নিচ্ছি কনফার্ম আপনি কি সিল্ক শাড়ি পছন্দ করলেন নাকি শান্তিপুরের শাড়ি আসল ব্যাপারটা হচ্ছে পুজো প্লাস আমার ভাইয়ের বিয়ে জানুয়ারি ওহো দুটো একসাথেই আমরা কেনাকাটা করতেছি এত দূরে এসেছি যখন সবকিছু একসাথেই নিয়ে যাব হ্যাঁ তাতে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে সেভিংসটা আর কি গাড়ি ভাড়া থেকে বলুন একসাথে নিলে একটা সেভিংস বলে না দাদা তো ডিসকাউন্ট দেয় আচ্ছা কোনো অসুবিধা নেই আর এখানে একটা ঘিটে দেখার একটা ব্যাপার রয়েছে একদম দাদা একদম নিজের মতো করে দেয় আচ্ছা একদম নিজের মতো তো শান্তিপুরের শাড়ি কিছু কি নিলেন আপনি না আপাতত শান্তিপুরের আমি দুটো শাড়ি নিয়েছি যেটা আমাদের গায়ে হলুদে পরবো সেটা এখনো নেওয়া হয়নি আচ্ছা ওটা দেখবো দেখে তারপর তো এখানে অন্যান্য বছর আপনি আসেন হ্যাঁ হ্যাঁ আমি প্রত্যেক বছর আসি এই নিয়ে আমার 3 বছর আসেন তার মানে বুঝতে পারছেন যে একবারই সব জায়গায় আচ্ছা সেই সূত্রেই আমার প্রচুর শাড়ি নিতে হয় দরকার পড়ে আর এবার তো ভাইয়ের বিয়ে দুটোই একসাথে শাড়ি তো কেনা হলো এরপরে আমরা দাদার ঘরেতেই আছি দাদা খাওয়ারও একটু আয়োজন করেছে আমাদের বললো যে না খেয়ে তো যাওয়া যাবে না বাড়ি দিয়ে ঢুকেই ডান দিকে ওনাদের তাঁতের শাড়ির কালেকশান আর বাঁ দিকে একদম অপেক্ষা না করে যথারীতি অভুক্তের দল শুরু করে দিয়েছে হ্যাঁ আর বৌদি একটা দারুণ সুন্দর আয়োজন করেছে এই যে বিরিয়ানি আচ্ছা আর এর ফাঁকে বলে রাখি বৌদিদের একটি চ্যানেলও আছে অলরেডি বশাক শাড়ি
আর কি বলেন 700 সম্প্রতি ওটা 1000 সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। আপনারা আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে এই চ্যানেলটার লিংক দিয়ে দেবো, ওনাদের সাথে যোগাযোগ করলে শান্তিপুরের তাঁতের শাড়ি কিনে আনার সাথে সাথে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তাহলে কি হবে যে আপনারা বিভিন্ন রকমভাবে তাঁতের শাড়ি দেখতে পাবেন। তো বৌদির আয়োজন অসাধারণ, চিকেন বিরিয়ানি, ডিম, স্যালাড সব রয়েছে, টেস্ট করি। বৌদি নাজুক, অসাধারণ, কোনো কথা হবে না। শুধু শাড়ি কেনা নয়, তার সাথে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আজকের দিনটা একদম অন্যরকম। তো আমরা সবসময় অন্যরকম ভিডিওই করার চেষ্টা করি কোথাও ঘুরতে গেলে। তবে বলে রাখি আপনাদের, এই শান্তিপুর আমি দেখাবো আমার অন্য ভিডিওতে, আমি খুব শীঘ্রই আসবো। আশা করছি রাসের সময় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। রাস এবারে রোববার পড়েছে, আমি সেই সময় আসবো এবং শান্তিপুরটা ঘুরে দেখাবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এখানে যে তাঁতের শাড়ি হয়, সেই তাঁতের শাড়ির যন্ত্র, সেই শাড়ির যন্ত্র আমরা দেখতে বেরিয়েছি সবাই মিলে। হ্যাঁ, গ্রামটা খুব সুন্দর গ্রাম, দেখি একটু দেখা যাক। এই যে আমরা সেই বাড়িতেই এসে পৌঁছেছি যেখানে তাঁতের শাড়ি হচ্ছে, চলুন দেখা যাক। শান্তিপুরে তাঁতের শাড়ি, দাদা একটা শাড়ি হতে কতক্ষণ সময় লাগবে? আমি দাঁড়িয়ে আছি শান্তিপুরে, আর শান্তিপুরের তাঁতের শাড়ির বিষয়ে সাধারণ মানুষকে আর বলার কিছু নেই, তার কোয়ালিটি নিয়ে সব কিছু নিয়ে। আমি যে মানুষটার সঙ্গে দাঁড়িয়ে আছি তিনি তারই এই তাঁত, যে আওয়াজটা আপনারা পাচ্ছেন। দাদা আপনার নাম? আমার নাম সুভাষ প্রামাণিক। সুভাষ প্রামাণিক, আপনি আপনার এই তাঁতের শাড়ি, আপনার কটা মেশিন আছে? তিনখানা। তিনখানা, এই তিনটে মেশিনে প্রতিদিন কটা করে শাড়ি আপনার উৎপন্ন হয়? এই দশখানা বারোখানা। দশখানা বারোটা? এই কীরকম মানে এই যে ডিজাইনগুলো হয়, এই ডিজাইনগুলো কারা চুজ করে? মহাজন আছে, তারা ডিজাইনটা দিয়ে দেয়? তারা ডিজাইন, তারা তানাপত্র সব আমরা মজুরি হিসাবে কাজ করি। আপনারা মজুরি হিসাবে কাজ করেন? এই মেশিন পত্রগুলো কারা বসিয়েছে? মেশিনটা আমাদের, আপনাদের ইনভেস্ট করতে হয়েছে। তো এই মেশিনে কটা থেকে, সকাল কটা থেকে চালু হয়? ছটা সাড়ে ছটা। ছটা সাড়ে ছটা থেকে ওই সন্ধ্যে সাতটা টানা চলবে? কারেন্ট না চললে? কারেন্ট না চললে চলবে না। আচ্ছা, হাতের তাঁতটা আপনার কি আগে ছিল? আগে হাতের তাঁত ছিল। ছিল? হ্যাঁ। আচ্ছা, এই যে মানে মোটামুটি কীরকম দামি শাড়ি আপনাদের এখানে তৈরি হয়? এই চারশো, সাড়ে চারশো। চারশো, সাড়ে চারশো, এরকম? আচ্ছা, পাঁচশো। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের এখানে মার্কেট কীরকম শাড়ির? আমাদের এখানে মার্কেট আছে শান্তিপুরে। হ্যাঁ। চাহিদা? চাহিদা বিশাল, চাহিদা বিশাল, চাহিদা আছে, বিশাল চাহিদা আছে। আচ্ছা, খুব ভিড়, এই পুজো উপলক্ষে খুব ভিড় হচ্ছে। খুব ভিড় হচ্ছে? হ্যাঁ, ভিড় তো হবেই। আমরাই ধরুন না কলকাতা থেকে এসেছি এখানে শান্তিপুরে শাড়ি কিনতে, বহু লোক আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক আমরা দেখাচ্ছি এই তাঁতের শাড়ির, আর একবার মেশিনটাকে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে তৈরি হচ্ছে। শান্তিপুরে এসে এইরকম একটা শাড়ির কারখানা দেখতে পাওয়াটা আমাদের ভবঘুরে চ্যানেলের জন্যে বেশ ভালো একটা খবর। দেখতে থাকুন আমাদের ভবঘুরে চ্যানেল, সঙ্গে থাকুন। বন্ধ আছে এখন দেখতে পাচ্ছেন, এরপর চালানো হবে। এই দুটো তিনটে মেইনলি যন্ত্র চলতে শুরু করে দিল। তাঁতের শাড়ি তৈরি হচ্ছে।
তো এখানে দেখুন মেশিনটা, আমি তাঁতের শাড়ি তৈরি হচ্ছে যে শান্তিপুরে, এই তাঁত, এই তাঁতের বিষয়ে আমি জানতে চাইবো দাদা, এইটাকে কি বলে? এটাকে বলে দক্তি। হ্যাঁ, এটা বলে দক্তি। আচ্ছা, মাকু কোনটাকে বলে? আচ্ছা মাকু, একটা একটু দেখান তো, ওটা মাকুটা কিরকম দেখতে জিনিসটা। আচ্ছা এই হলো মাকু। আচ্ছা এটাকে বলে নলি। এটাই পাকাতে হয়। আচ্ছা আচ্ছা, এই মাকুটা এ প্রান্ত থেকে ও প্রান্ত যাতায়াত করে, তারপরে এই শাড়িটা তৈরি হয়। আচ্ছা, এই আগেতে তো এটাই হাতে টানাটানি করতো, তাই তো? আচ্ছা, তো এই টোটাল মেশিনটা আপনাদের দেখালাম, যন্ত্রচালিত তাঁত। আর এই এই ব্যাপারটাকে কি বলে? ধাঁধা। হ্যাঁ, গোলক ধাঁধাই বটে। আচ্ছা, এটাই নকশার ডিজাইনটা তৈরি হয়। আচ্ছা, এটা নকশা কাটা থাকে, যে নকশা কাটবে সেই নকশা এখানে হবে। আচ্ছা, যে নকশা কাটবে সেই নকশাটা এখানে প্রিন্ট হবে। বাহ, দারুণ জিনিস। আর আপনার শাড়ি তৈরি হয়েছে এরকম একটা শাড়ি দেখাবেন আমাকে? আচ্ছা, আচ্ছা আগের ডিজাইন ছিল এটা, একটুখানি খুলে দেখান। এই তাঁতেই তৈরি হয়েছে এই শাড়িটা। বাহ, শান্তিপুরের পিওর শান্তিপুরের তাঁতের শাড়ি আপনাদের দেখালাম, দারুণ। ওই প্রান্তে তাঁত চলছে, এটা আপাতত বন্ধ আছে। তো এরকম একটা দৃশ্য আমাদের চ্যানেলে আপনারা দেখলেন, আমাদের ভবঘুরে চ্যানেলে। আর এরকম একজন তাঁত শিল্পীর সঙ্গে আমার পরিচয় হলো, ভালো লাগলো। তাঁতে তৈরি হচ্ছে লাল সাদা শাড়ি, আর নিচে তো এই বাড়িতে আমরা এসেছিলাম, তাঁতের শাড়ি দেখলাম। হ্যাঁ, এখানে এনাদের খুব প্রাঞ্জল ব্যবহার আমাকে বেশ মুগ্ধ করলো। যে বাড়িতে আমি এসেছি তাঁতের শাড়ি দেখবো বলে, সেখানেই পায়রা দেখতে পেলাম। এই দেখুন, এই পায়রাগুলোর নাম কি বললেন? লক্কা পায়রা। এই দেখুন, পেখম মেলে আছে। আহা হা, শান্তি পায়রা। হ্যাঁ, সাদা, খুব সুন্দর পায়রাগুলো দেখতে, দারুণ দেখতে। এখানে সবাই দুপুরের পর রাস্তাঘাটে সবাই বেরিয়ে পড়েছে, আমাদের ছেলেগুলো। হ্যাঁ, এই বাড়িটাতে, এই যে সামনের বাড়িটাতে কৃষ্ণ তুলসী আছে, তো কৃষ্ণ তুলসী আছে, তো সেই কৃষ্ণ তুলসীর টা নাকি শ্বাসকষ্ট যাদের হয় তারা মুক্তি পায়। এই হচ্ছে কৃষ্ণ তুলসী, কৃষ্ণ তুলসী। দুর্গা মন্দিরে দুর্গা ঠাকুর আসবে, তার প্যান্ডেল হয়েছে। শান্তিপুরের তাঁতের আওয়াজ প্রায় প্রতিটা বাড়ি থেকেই আসছে, সবাই বেরিয়ে পড়েছে গ্রাম দর্শনে। এখন বিকেল 3:20, সবার সব শাড়ি মোটামুটি পছন্দ হয়ে গেছে। ইন্দ্র কিনেছে, নচি তো একেবারে পুরো দোকান তুলে নিয়ে যাচ্ছে। সবাই এখানে রয়েছে, যে কেনাকাটা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব। ওই যে টোটো দাঁড়িয়ে আছে, এই যে এখানে টোটো দাঁড়িয়ে আছে, তো আমরা উঠে যাব, চলে যাব শান্তিপুর স্টেশনে। অভিষেক কিনবে না করে সেও কয়েকটা কিনলো। আজকে আমরা এসেছিলাম শান্তিপুরে, শান্তিপুরে তাঁতের শাড়ি কিনে নিয়ে যাচ্ছি। আমাদের ভবঘুরে চ্যানেল এই ব্লগটা করলো, এই দাদাদের বাড়িতে আমরা এসেছিলাম, বসাক শাড়ি স্টোর্স। তো আমাদের ভালো লাগলো, আপনাদের আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের চ্যানেলে এনাদের একটা ছোট্ট চ্যানেল যে আছে সেটাও আমি উল্লেখ করব, যারা শান্তিপুরের তাঁতের শাড়ি কিনতে আসবেন তাদেরকে বলবো এই বসাক শাড়ি স্টোরে অবশ্যই আসবেন। এবার আমাদের বেরিয়ে যাবার সময় হয়েছে, আমরা টোটোতে উঠব এবং স্টেশনে যাব। তো চলুন যাওয়া যাক। রাস্তায় ঠাকুর বেরিয়েছে দেখতে পাচ্ছি, প্যান্ডেলে যাবে ঠাকুর। সামনে সপ্তাহে, এই সপ্তাহেই পুজো, আজকে রোববার। রাস্তায় টোটো দাঁড়িয়ে এই মিষ্টির দোকানটাতে আমরা মিষ্টি খাবো বলে দাঁড়িয়েছি, এই দোকানটায়।
কি আছে দেখি, মিষ্টি আছে কি? মাখা সন্দেশ, সন্দেশ, শান্তিপুরের সুইট শপ, সেখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন রকমের। তবে শান্তিপুরের নিকুতিটা বিখ্যাত, 220 টাকা কেজি। তো নিকুতিটা দেখবো আমরা। এই হলো নিকুতি, এটা হচ্ছে 220 টাকা কেজি। আচ্ছা, আর এখানের মাখা সন্দেশটা হচ্ছে এইটা। দোকানের ভিতরে আমি চলে এসেছি। হ্যাঁ, খাবো, টেস্ট করব। 300 টাকা কেজি, আমরা 250 গ্রাম মতো নিলাম। আমি এই দোকানে যে বিখ্যাত নিকুতি সেটাই আমি খাচ্ছি এখন। শান্তিপুরে এসে শান্তিপুরের নিকুতি, শান্তিপুরের সন্দেশ খেতে লাগে। প্রিয় ছানার জিনিস, দারুণ খেতে। মিষ্টিটা একটু মনে হচ্ছে বেশি, মিষ্টির পরিমাণটা একটু বেশি, তবে গ্রেট। এটা হচ্ছে মিষ্টির দোকানের মিষ্টির ভাড়ার ঘরটা, দেখতে পাচ্ছেন? এই সাজানো আছে দোকানে যে মিষ্টি সেটা হচ্ছে এই, এরকম সাজানো আছে। এই যে শান্তিপুর স্টেশন অঞ্চল, এই যে স্টেশনের ট্রেনের আওয়াজ, ট্রেন ঢুকছে। এই যে শান্তিপুর স্টেশন কাছেই এসে গেছি আমরা। করে শান্তিপুর স্টেশন এটা। ব্লগটা শেষ করার আগে আপনাদের বলবো যে এই রকম জায়গায় না একবার আসবেন, শান্তিপুরে এসে শান্তিপুর, ফুলিয়া এইসব জায়গাকার শাড়ি কিনবেন। আর যদি পারেন এখানে যে হাট আছে হাটটাতে একবার ভিজিট করবেন। সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।